আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, নামাজ পড়ার আগে যে সাতটি বিষয়ের প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে সেই সাতটি বিষয় এই ভিডিওটিতে আলোচনা করব। দর্শক, নামাজের আগে যদি আপনি সাতটি কাজ না করেন তাহলে আপনার নামাজ কোনো লাভে আসবে না, সেই নামাজ দিয়ে কোনো উপকার আপনি পাবেন না। তো নামাজ পড়ার আগে আপনাকে যে প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার মাথা থেকে পার তলি পর্যন্ত শরীরটাকে পবিত্র করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে, শরীরের কোনো স্থানে যেন নাপাকি না থাকে। 2 নম্বর, শরীরের সাথে আপনার ড্রেসটাও পোশাকটাও পবিত্র করতে হবে। পোশাকটা শুধু লুঙ্গি বা পায়জামা নয়, আপনি যদি শার্ট পরেন সেটাও পবিত্র হতে হবে, গেঞ্জি পরলে সেটাও পবিত্র হতে হবে, এমনকি মাথার টুপিটাও আপনার পবিত্র থাকতে হবে। কোনো প্রকার নাপাকি থাকলে সেই নাপাকি যুক্ত কাপড় পরে নামাজ পড়লে সেই নামাজ দিয়ে কোনো উপকার আপনি পাবেন না বা সেই নামাজ কবুল হবে না। 3 নম্বর, আপনার শরীর যেভাবে পাক করলেন কাপড়টাও যেভাবে পাক হলো ঠিক তেমনি আপনার যেখানে নামাজ পড়বেন সেই জায়গাটাও পাক হতে হবে, কোনো প্রকার নাপাকি সেখানে থাকতে পারবে না। 4 নম্বর, শরীরটাকে আপনার কাপড় দিয়ে আবৃত করা, ঢেকে রাখা, অর্থাৎ নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষের যতটুকু সতর, এই সতর লজ্জা স্থান অবশ্যই আপনাকে ঢেকে নামাজ পড়তে হবে, নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর মহিলাদের মাথার উপর থেকে পার নিচ পর্যন্ত সম্পূর্ণ ঢেকে নামাজ পড়তে হবে। মহিলাদের জন্য যদি মাথার চুল দেখা যায় বা শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নামাজের মধ্যে কাপড় খুলে যায় তাহলে তাদের নামাজ নষ্ট হয়ে যাবে। এমনিভাবে কোনো পুরুষের যদি নাভি থেকে হাঁটু পর্যন্ত এই জায়গায় কোনো স্থানে যদি ফ্যানের বাতাসের কারণে হোক, প্রাকৃতিক বাতাসের কারণে হোক বা আপনার ছেলে মেয়ের দুষ্টমির কারণে হোক যদি কাপড় উঠে যায় তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, আবার পুনরায় নামাজ পড়তে হবে। আরো একটি কাজ আপনাকে করতে হবে নামাজ পড়ার আগে, তা হলো উক্তমত নামাজ পড়তে হবে। এমন নয় যে আপনি ফজরেরটা জোহরে পড়লেন, জোহরেরটা আসরে পড়লেন, মাগরিবেরটা এশার পড়লেন, এমন নয়, নির্দিষ্ট উক্তের নামাজ নির্দিষ্ট সময়ে আপনাকে পড়তে হবে। সতর ঢাকা কেবলামুখী হতে হবে এবং আপনাকে আপনি নামাজটা অন্য কোনো দিকে ফিরে পড়তে পারবেন না, সিরিফ কেবলার দিকে ফিরে, বাইতুল্লাহ শরীফের দিকে ফিরেই নামাজটা পড়তে হবে। এবং আরো একটি যে শর্ত বা কাজ আপনাকে করতে হবে সেটা হচ্ছে নামাজের নিয়ত করতে হবে। আপনি যখন ফজরের নামাজ পড়বেন তখন আপনাকে আরবি নিয়ত বা বাংলা যে নিয়ত আছে সেটা আপনি মুখে মুখে উচ্চারণ করে বা মনে মনে নিয়ত করবেন। নিয়ত ছাড়া ফরজ নামাজ পড়লে সেই নামাজের কোনো মূল্যই নাই, এজন্য নিয়ত করবেন। এই 7টি কাজ আপনি করবেন, অর্থাৎ শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলমুখী হওয়া, উক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করে 7টি কাজ আপনি করবেন, তারপর নামাজ পড়বেন ইনশাল্লাহ, তাহলে সেই নামাজ উপকারে আসবে। আর সেই এই 7টি কাজ কোনো একটি কাজ যদি আপনি মাইনাস করে নামাজ পড়েন, কোনো একটা কাজ যদি ছুটে যায় নামাজ পড়ার আগে, তাহলে সেই নামাজ কোনো লাভে আসবে না, সেই নামাজ দিয়ে আপনি আল্লাহর দরবার থেকে পার পাবেন না। আল্লাহ তাআলা নামাজ পড়ার আগে যে 7টি কাজ আমাদেরকে ফরজ করেছেন, আমাদেরকে করতে বাধ্য করেছেন, সেই কাজ সেই 7টি কাজ করে তারপর নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।